নুসরাত ফারিয়া অভিনীত ইন্সপেক্টর নোটিকে ছবির শুটিং এখন শেষ পর্যায়ে। এর মধ্যে জানা গেল মুক্তির তারিখ। কলকাতার গণমাধ্যমে প্রকাশ হয়েছে আগামী বছরের 19 জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। খবরে বলা হয়েছে আগামী বড়দিন 25 ডিসেম্বর ছবিটি মুক্তির তারিখের কথা থাকলেও সেটি হচ্ছে না। ছবিতে ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিৎ। তার বরাত দিয়ে বলা হয়েছে 19 জানুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। ইন্সপেক্টর নটিকে নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অশোক পাতি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্ক। এই ছবিতে জিৎ ফারিয়া দুজনই অভিনয় করছেন পুলিশ চরিত্রে। 23 আগস্ট জিৎ ফারিয়ার এই ছবির শুটিং শুরু হয়েছিল। ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়। রোমান্টিক কমেডি গল্পের ছবি ইন্সপেক্টর নটিকে। উল্লেখ্য, জিৎ ফারিয়া জুটি বেঁধে এর আগে বাদশা দা ডন ও বস টু ছবিতে অভিনয় করছিলেন। পরপর 2 ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।